মাসে আমার আয় তো 2 লাখের বেশি। কাছে খাদ্য গুণাগুণ আপনার 1 বছর 2 বছরও কিছু হয় না। যেমন আপনি মিশরের পিরামিডের ভেতরে আপনার পাওয়া গেছে মধু কাচের জারে, আপনার 5,000 বছর আগের মধু, ঠিক আছে, গুণাগুণ নষ্ট হয় নাই, মানে খাওয়ার উপযোগী। তো কাচের মধ্যে যে কোনো আপনার যদি আপনার প্রোডাক্টটা পিওর থাকে, আপনি বছর পর বছর রেখে খেতে পারবেন, ইউজ করতে পারবেন। খাদ্য গুণাগুণটা সবচেয়ে, ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে যারা গবেষণা করে বা বাংলাদেশের খাদ্য ইয়ে আছে বিশেষজ্ঞ, তারাই বলে যে খাদ্যে গুণাগুণ খাদ্যের সবচেয়ে ভালো থাকে গ্লাস জারে। পেট বোতলে যে আমরা পানি খাচ্ছি এটাও কিন্তু আমাদের যে উপকার না, এটা যদি গ্লাস বোতলে খান, গ্লাস বোতলে আপনার সবচেয়ে কোয়ালিটিটা ভালো থাকে পেটের। এটাও কিন্তু একটা আপনার পেট্রোকেমিক্যাল, যেটাকে বলা হয় পেট মানে মিন্স পেট, পেট্রো থ্যাপ্রালাইনিন। কারণ আমরা ব্যবসা করি এটা র মেটেরিয়াল সব আমাদের জানা আছে, কোনটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, কোনটা ক্ষতিকর। আমাদের দেশে অয়েলের জন্য এখন পর্যন্ত আমার আফসোস লাগে যে এই যে এই বোতলটা, এই জারটা 68-এর মডেল, এখন পর্যন্ত মধুর জন্য আমাদের দেশে গ্লাস জার তৈরি হয় নাই। এটা আচার জেলির জন্য, এটাতে মধু, এটাতে ঘি, ঘিয়ের জন্য গ্লাস জার নাই। ঘি কি তো অনেক মানে উপকারী খাদ্য, কিন্তু ওটার জন্য আপনার গ্লাস জার নাই। তারপর তেল, তেল আমরা ইয়ে করি, আপনার পেট বোতলে নেই, একটা বোতলের দাম 8-5 টাকা 6 টাকা, ওই বোতলে আমরা তেল ভরে দিচ্ছে, তেল আমরা নিতেছি। কিন্তু এই পেট্রো থ্যাপ্রালাইনিন, এটাও পেট্রোকেমিক্যাল থেকে তৈরি এই প্লাস্টিকটা। এটাতে আমরা সহজলভ্য, দাম কম, কস্টিং। কাচেরটা আমাদের সমস্যা হলো এক্সপেন্সিভ, আমাদের দেশে এটা রিসোর্স নাই, এই জন্য আমাদের দেশে এক্সপেন্সিভ গ্লাস কোম্পানিও নেই। আমাদের এগুলো ফুড প্যাকেজিংয়ের প্রোডাক্ট, ফুড কোম্পানির আমাদের এ থেকে জ্যাম জেলির জন্য, হানির জন্য, তারপর আপনার পিকেসে আচারের জন্য এই গ্লাস জারগুলো নেয়, টমেটো ক্যাচাপের জন্য এগুলো নেয়, এগুলো অয়েলের জন্য নেয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে গ্লাস শিল্পটা যেটা কাঁচে, গ্লাস শিল্পটা অনেক ছোট, প্যাকেজিং গ্লাসের আমাদের দেশে কোম্পানি নাই, মাত্র 2টা কোম্পানি, একটা অটো গ্লাস কোম্পানি জেমএস, একটা হলো আপনার সরি অটো গ্লাস কোম্পানি হলো বেঙ্গল গ্লাস, আর সেমি অটো জেমএস। আর আমাদের দেশে গ্লাসের রিসোর্স নাই, এই র মেটেরিয়ালটাও বাইরে থেকে আনে, আর একটা যেটা দেশি লোকাল কোম্পানি সেমি অটো, ওরা এটা রিসাইকেল গ্লাস জারটা রিসাইকেল করে ওটা দিয়ে গ্লাস জার তৈরি করে, আর যারা অটো গ্লাস ওরা বাইরে থেকে কাঁচামালটা এনে এখানে মেকিং করতেছে। আর খাদ্য গুণাগুণ গ্লাসে সবচেয়েতে ভালো থাকে কাঁচের জারে, কিন্তু আমাদের দেশে প্লাস্টিকটা ছড়িয়ে গেছে কারণ কাঁচের আপনার রিসোর্স নাই, কাঁচের গ্লাস কোম্পানি বা ইন্ডাস্ট্রি নাই। যারা তৈরি করতেছে এখন তারা গ্লাস শিট তৈরি করতেছে যে বিল্ডিংয়ের জন্য বা অন্য অন্য কাজের জন্য, কিন্তু প্যাকেজিং গ্লাস আমাদের দেশে অয়েলের একটা গ্লাস বোতল নাই, দুধের জন্য গ্লাস বোতল নাই, ঘিয়ের জন্য গ্লাস জার নাই, তেলের জন্য আপনার কি গ্লাস বোতল নাই, সব এই জন্য প্লাস্টিকে চলে যেতেছে কনভার্টের। আর কাছে অনেক এক্সপেন্সিভ, আমরা যেটা আগে এলসি করে ইম্পোর্টে আনতাম এগুলো আপনার ইয়ার জন্য বেড়ে গেছে, কি বলে ট্যাক্সের কারণে, ডিউটি ট্যাক্সের কারণে ইম্পোর্ট করা সম্ভব হয় না, অনেক রেট পড়ে যায়। এখন প্রচুর আমাদের ডিমান্ড আছে, চাহিদা আছে, কিন্তু গ্লাস শিল্পে বা কেউ মানে প্যাকেজিং গ্লাসে আমাদের দেশে কোনো ইনভেস্টমেন্ট হইতেছে না। এই ব্যবসায় আমি পড়াশোনার পাশাপাশি ট্রাই করলাম যে আমাদের মানে এটা এই মার্কেটটা অনেক পুরনো, তো এখানে দেখি সব পুরনো মালামালও বিক্রি হয়, ফুড কোম্পানিদের সাপ্লাই যায় রিসাইকেল গ্লাস যার, তখন আমি চিন্তা আমি নতুন নিয়ে কিছু কাজ করি, তো আমি এখানে নতুন প্রোডাক্টে আমি মার্কেটে বিক্রি করা প্রথম শুরু করি। তারপর পাশাপাশি আমি গ্লাস জার রিসেল করি, গ্লাস জার আমদানি করি, প্যাকেজিংয়ের বিভিন্ন ফুড প্যাকেজিংয়ের প্রোডাক্ট, বোতল, হানির বোতল, তেলের বোতল নিজেই প্রোডাকশন করা শুরু করি, সেগুলো হলো প্লাস্টিক, পেট প্লাস্টিকের বলে। মাসে আমার আয় তো 2 লাখের বেশি, কারণ আমাদের ব্যবসার খরচও আছে, দোকান, গোডাউন, স্টাফ খরচ, আমাদের প্রচুর মানে খরচ এখানে পুরান ঢাকা, মানে আপনার দোকান ভাড়া, গোডাউন ভাড়া খরচ অনেক। ভবিষ্যতে আমি গ্লাস ইন্ডাস্ট্রি করার মতো আমার সামর্থ্য অনেক বিশাল ব্যাপার, কিন্তু বাংলাদেশে কোনো ইয়ে করে গ্লাস কোম্পানি আসে তাদের সাথে আমি কাজ করার ইচ্ছে আছে আর কি, কিন্তু গ্লাস কোম্পানি বাংলা আসতেছে না। আমি চাই বাইরের একটা গ্লাস কোম্পানি দেশে আসুক, বা দেশের গ্লাস কোম্পানি মানে বিনিয়োগকারীরা প্যাকেজিং গ্লাসের জন্য বিনিয়োগ করুক, আমি তাদের সাথে কাজ করতে চাই, তারপর তাদের সাথে জয়েন করতে চাই। সরকার যদি আপনার যারা গ্লাস জারের র মেটেরিয়ালটা, গ্লাস জার কোম্পানি যারা ইন্ডাস্ট্রি করবে, র মেটেরিয়ালের জন্য যদি তাদেরকে ট্যাক্সে রিবেট দেয় বা ছাড় দেয়, কারণ গ্লাস এখানে তৈরি হবে, আর গ্লাস জার কিন্তু এক্সপোর্টের অনেক সুযোগ, ভারতে 80টা কোম্পানি আছে, ওরা আপনার পুরো এশিয়াতে, আপনার এশিয়াতে, আফ্রিকাতেও গ্লাস জার এক্সপোর্ট করে, বাংলাদেশের তো মাঝে মধ্যে বেঙ্গল শুধু আফ্রিকার দেশে কয়েকটা দেশে করে আর না, আর ভারত থেকে ওয়ার্ল্ড ওয়াইড পুরো 29 ওয়ার্ল্ডের প্রায় 29টা দেশে এক্সপোর্ট হয়, আমাদের দেশে তো শিল্পই না, আর এক্সপোর্ট কী হবে।